Hey guys, good morning. Namaskar, I'm Sritama and welcome to my channel Sritama's Wonderland. আজকের এই ব্লগটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ এই ব্লগটাতে আমি শেয়ার করব আমার ডায়েট প্ল্যান, যেটা আমি গত 7 দিন ধরে শুরু করেছি। মানে টুডে ইজ দ্য 8th ডে, আজকে 8 দিনে গিয়ে আমি পড়লাম এবং আমি একটা অসাধারণ রেজাল্ট পেয়েছি। যতক্ষণ না আমি নিজে আমার ওপর এক্সপেরিমেন্ট করে একটা প্রপার রেজাল্ট পাচ্ছি, ততদিন তোমাদের সাথে শেয়ার করার তো কোনো মানেই হয় না। তাই আগে আমি আমার নিজের ওপর ট্রাই করে নিয়েছি। ওয়েল, তোমাদেরকে আমি বলি, আমি এই গত 7 দিনে অলরেডি 3 কিলো ওজন কমিয়ে ফেলেছি। তার মধ্যে একদিন আমার চিট ডেও ছিল, প্রায় 6.5 কিলো ওজন বেড়ে গেছে। ইয়েস, 6.5 কিলো ওজন আমি বাড়িয়েছি। তারপরে হঠাৎ আমার রিয়েলাইজেশন হলো যে না, এইভাবে তো চলবে না, আমাকে একটা ডিসিপ্লিনড লাইফ লিড করতে হবে এবং খুব তাড়াতাড়ি সেটা অ্যাচিভ করতে হবে। ভীষণ অদ্ভুত লাগছিলো, জামা কাপড়গুলো টাইট টাইট হচ্ছে, ভালো মতো ফিট করছে না, নিজেরও অস্বস্তি হচ্ছে, একটুতে হাঁপিয়ে যাচ্ছি, নানা রকম কমপ্লিকেশনস। তো যাই হোক, এই ডায়েটটা আমি শুরু করি এবং যেটা আপনাদেরকে বললাম, আমি 3 কিলো ওজন অলরেডি 7 দিনে কমিয়ে ফেলেছি। এটা আমার 1 মাস ধরে করার প্ল্যান আছে, তার রেজাল্ট কী হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাবো গ্র্যাজুয়ালি। আপাতত আমি শুরু করছি কী কী খাই সারাদিনে। সবার আগে সকালবেলা আমি কী খাই, আমি একটা চা বানাই, সেই চাটা আমি খাই এবং সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো। সো এখন আমি আমার কিচেনে চলে এসেছি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমার মা ক্যামেরা করছে, প্রথমবার বোধহয় ক্যামেরা করছে। আমি জানি না সব কিছু, কখনো আমার মুন্ডু কেটে যেতে পারে, কখনো আমার হাত কেটে যেতে পারে, বাট আমি যথাযথ চেষ্টা করছি সবটা বলার। তো যাই হোক, আমি একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি এবার সেটাকে আমি একটু বয়েল করবো, ঠিক আছে? বয়েল হোক, এর মধ্যে আমি কী কী দিচ্ছি তোমাদেরকে দেখাবো। একটা কৌটোর মধ্যে না অলরেডি আমি 3টে ইনগ্রিডিয়েন্ট রেখে দিয়েছি, যেটা আমি প্রত্যেকদিন সকালবেলা ইউজ করি। তো তো বেসিক্যালি আমি দেবো হচ্ছে একটা দারচিনির টুকরো, তারপরে দেব হচ্ছে এই স্টার অ্যানিস, মানে এটা একটা না তারা শেপের মৌরির মতো জিনিস, এটা এতদিন আমি জানতাম না। আমাকে মা বললো যে না, এটা অফকোর্স রান্নায় ব্যবহার করা হয়, তুই তো কিছুই জানিস না, রান্না বান্না করিস না, সো হোয়াট এভার, যাই হোক। আর তার সাথে দেব একটা কালো বড় এলাচ, কালো বড় এলাচ, যেটা আমি একটুখানি থেতো করে নেবো। হয়ে গেছে মা, একটু দেখো জলটাও ফুটছে। আর এগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো, স্টার অ্যানিস, দারচিনি আর এই থেতো করা বড় এলাচটা। তো রেডি হয়ে গেছে, আমি একটু ছেঁকে নিচ্ছি, একটু এসো ছাকনির কাছে, এটাকে ছেঁকে নিলাম। অ্যান্ড মাই টি ইজ রেডি, এটা দিয়ে শুরু করো, খুব সুন্দর গন্ধ। কালারটা দেখুন, লিকারের কালারটা, দিস ইজ ইট। এত গরমে খেতে পারবো না, ধীরে সুস্থে খাচ্ছি। বাট এইভাবেই আমি আমার প্রথম চাটা বানাই, যেটা দিয়ে আমি আমার সারাদিনের ডায়েট প্ল্যানটা শুরু করি। তো ওই চাটা তো আমি খেয়ে নিয়েছি, চাটা খাওয়ার ঠিক 45 মিনিটস টু 1 আওয়ারের মধ্যে আমি একটা ফ্রুট স্যালাড খাই, যেটা তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ যে এখানে আমি একটু টক দই ফেটিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, সেরকম 2 থেকে 3 চামচ মতো, এই চামচের 2 থেকে 3 চামচের মতো আমি টক দই নিয়েছি। এবার এটার মধ্যে আমি কি মেশাবো, মানে এই ফ্রুট স্যালাডটা এতটাই ভালো, এতটাই টেস্টি, যেটা ডেজার্ট হিসাবেও তোমরা খেতে পারো, যখন যদি কখনো সুইট ক্রেভিং হয় বা কিছু হয় তোমরা এটা খেতে পারো। একটা বাটিতে আমি বেসিল সিড নিয়ে এটা আমি ভিজিয়ে রেখেছি, হ্যাঁ 10 মিনিট মতো হয়েছে ভিজিয়ে রেখেছি। 10 মিনিটেই না, বেসিল সিডগুলো কালো কালো জিরের, কালো জিরের মতো দেখতে হয়, ছোটো ছোটো সর্ষে ওরকম টাইপের দেখতে হয়, সেটা ভিজিয়ে রাখার পরে এরকম ফুলে ওঠে। বাট যাই হোক, তার আগে এই টক দইটার মধ্যে আমি 1 চামচ মতো মধু মেশাবো, 1 চামচ মতো। এটা একটুখানি স্পিটেন করতে হেল্প করবে এবং মধু আমরা জানি অনেক উপকারিতা আছে, স্কিনের জন্যও খুব ভালো। তো 1 চামচের বেশি দেবো না, এটাই এটাতে মিষ্টি অ্যাড করবে। সো এইটা, এবং আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে যে আমি না একটা পাত্রে, ছোট্ট একটা পাত্রে একটু গরম দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কি করব, কেসার স্যাফরন, জাস্ট 2 স্ট্র্যান্ড দেবো স্যাফরনের, এটা ভিজিয়ে রাখবো, এটাও 10 মিনিট। ওই ইয়েটাও কী বলে ওটাকে জানো, বেসিল সিডটাও 10 মিনিট মতো, আর কেসারের আমি জাস্ট 2, একটু দেখাও মা, 2 স্ট্র্যান্ড
একটা পড়েছে মোটামুটি, আর একটু লাগবে। দুটো স্ট্র্যান্ড আমি কেসার ভিজিয়ে রাখবো। বাই দ্যাট টাইম আমি কি করব, আমি এইটা বানাবো। এই টক দইটার মধ্যে যে কোনো আপনাদের প্রিয় সিজনাল যে কোনো পাঁচ রকমের ফল দিয়ে আপনারা এটা বানাবেন। যাই হোক, আপাতত এটা দিয়েছি। তারপরে আমি পাঁচটা ফল কী কী খাচ্ছি আজকে, বেদানা খাচ্ছি, কমলা লেবু নিচ্ছি, একটুখানি কয়েকটা পাঁচ ছটা কোয়া নিয়েছি, স্ট্রবেরির সাইজগুলো যেহেতু আমি খুব ছোটো ছোটো পেয়েছি আমি চারটে স্ট্রবেরি, পেঁপে একটা এরকম সাইজের ফালি, এরকম সাইজের পেঁপের ফালি, এবং কিউই, কিউই অর্ধেকটা। ঠিক আছে, এই পাঁচটা ফল আমি ইউজ করব। দইয়ের মধ্যে আমি অলরেডি মধু দিয়ে দিয়েছি, সেটাকে একটু মিক্স করে নিচ্ছি। তার মধ্যে আমি দেব হচ্ছে এই সোকড বেসিল সিড, হ্যাঁ, যেটা আমি দিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, এটা দিলাম। এটা দিয়ে একটুখানি মিক্স করে নিই। তারপরে আমি এটাতে অ্যাড করব ওই দুধে ভেজানো যে কেসারটা ছিল, একটুখানি আমি গুলে দিই। একটা নাইস ইয়েলো একটা কালার দেয়। আমরা জানি যে কেসার ইজ গুড ফর স্কিন, স্কিনের জন্য খুব ভালো। আমি জাস্ট এই কেসার ভেজানো দুধটা দিয়ে দিলাম। তারপরে আমি অ্যাড করব এই ফ্রুটসগুলো, পেঁপে, কমলা লেবু, বেদানা, কিউই অ্যান্ড স্ট্রবেরিজ। এবার শুধু এইটা না, এর সাথে আরও একটা জিনিস যেটা আমি মিক্স করব, তোমরা অন্যান্য অনেক কিছু ইউজ করতে পারো। আমি ড্রাই ফ্রুট মানে আমন্ড, সেরকম চারটে আমন্ড আমি নিয়ে নিলাম। চারটে আমন্ড ক্রাশ করে আমি মিক্স করে দেবো। এটাতে কী হয় না, একটা ভীষণ ক্রাঞ্চি এফেক্ট হয় যেটা আমার খুব ভালো লাগে। এই দেখো, গুঁড়ো করে নিয়েছি। এরপর এটাকে সুন্দর আমি দিয়ে দেবো। টাইম টু মিক্স, সব কটাকে সুন্দর করে ভালো করে মিক্স করে নেব। আমার ব্রেকফাস্ট স্পেশাল ফ্রুট স্যালাডটা রেডি। এটা কিন্তু যেটা বললাম, ওই চাটা খাওয়ার 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এটা খেয়ে নিও তোমরা। ইট ইজ ডিলিশিয়াস, আর এইটা এত পেট ভরিয়ে রাখে, মানে ভীষণ, মানে 2-3 ঘন্টা আরামসে পেট ভরে থাকে, আর ভীষণ টেস্টি, হেলদি, এবং এটা তোমাদের ওজন কমাবে। ক্যান ইউ বিট ইট? চলো খাই। গুড 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 শ্রীতমা, দারুণ হয়েছে ফ্রুট স্যালাডটা। চলো একটু চটপট খেয়ে নি। ফ্রুট স্যালাডটা খেয়ে পেটটা যথেষ্ট ভরে গেছে, এবং 11টা নাগাদ আমি একটা ডাবের জল খেয়েছি, একটা ডাব খেয়েছি। এরপরে ইটস টাইম ফর লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে আমি এক একদিন এক এক রকমের জিনিসপত্র খাই। আজকে আমি যেটা খাবো সেটা হচ্ছে যে জোয়ারের গোলা রুটি। ঠিক আছে, সেটা কীভাবে বানাবো তোমাদের দেখাই। মানে আমি কী কী খাই আমি তোমাদেরকে বলি। আমি কখনো মাল্টিগ্রেন স্যান্ডউইচ খাই, চিকেন স্যান্ডউইচ মাল্টিগ্রেন, কিন্তু ব্রেডটা যেন মাল্টিগ্রেন হয়। কখনো মাল্টিগ্রেন আটা দিয়ে খাই, আটা খাই, একটা রুটি, দুটো রুটি, তোমাদের পেট অনুযায়ী তোমরা খাবে, যতটা খিদে তোমাদের সেই অনুযায়ী তোমরা খাবে, এবং কী দিয়ে খাই। কোনো কোনো দিন একটু পনিরের সাথে খাই, কোনো কোনো দিন চিকেনের সাথে খাই, 2-3 পিস চিকেনের সাথে খাই, এবং মেজরিটি অফ দ্য ডে মা একটা দারুণ মিক্সড ডাল করে, আমি সেটা দিয়ে খাই। এবং তার সাথে যেটা তোমরা খাবে সেটা হচ্ছে শসা টমেটোর একটা সুন্দর স্যালাড করে নেবে। বাট ইয়েস, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটাতে একদম নুন মেশাবে না। গোলমরিচ দাও বা অন্য কোনো হার্বস থাকলে সেটা দাও, বাট নুন কিন্তু স্যালাডে দেবে না, কাঁচা নুনটা একদম খাবে না প্লিজ। মানে আমি তো তাই করি, কারণ নুন জল ধরে রাখে, শরীর ফুলে যায়, তো তার জন্য আমি নুনটা, কাঁচা নুনটা একেবারেই অ্যাভয়েড করি। তো এখন আমি আজকে যেটা বানাবো, প্রিপেয়ার করবো, সেটা হচ্ছে যে জোয়ারের গোলা রুটি, চিল্লা, জোয়ারের চিল্লা বেসিক্যালি। এবং সেটা বলতেই আমার জিভে জল চলে আসছে, বিকজ এত টেস্টি হয়, আমি তোমাদের দেখাচ্ছি, ইটস ভেরি ইজি, ভেরি সিম্পল। চলো দেখাই তোমাদের। এই যে জোয়ারের আটা আমি এই চামচের 2-3 চামচ মতো নেব, 3 চামচই নিচ্ছি, হ্যাঁ 3 চামচ মতো নিলাম। তারপরে এটাকে আমি ফার্স্টে একটুখানি জাস্ট, জোয়ারের আটাতে না ওই স্টিকি ব্যাপারটা থাকে না, গ্লুটেনটা থাকে না, যার জন্য এটা নেওয়া। তারপরে এটার মধ্যে আমি অল্প অল্প করে জল দেব, একদম দেখো সামান্য জল দিচ্ছি এবং গুলছি, যাতে বেশি ল্যাদলাদে না হয়ে যায় বিষয়টা। সামান্য জল দিচ্ছি অ্যান্ড
আবার একটু জল দেব। আমি একটা রুটির আন্দাজেই বানাচ্ছি, কারণ আমার পেটটা ভীষণই ভরে আছে, তার সাথে এক বাটি ডাল খেতে হবে। সো একটুখানি জল দেব, আমার মনে হয় না আর জল লাগবে। সুন্দর একটা এরকম একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে বিষয়টা, আর স্লাইট এটা একদমই আঠা আঠা হয়ে গেছে, আর একটু আমাকে জল দিতে হবে। স্লাইট একটুখানি জল দিয়ে বিষয়টা গুলে নিলাম। দিস ইজ ডান। এবার এটার মধ্যে আমি কী কী মিক্স করবো আমি তোমাদের বলি। এটার মধ্যে সাইডে রাখি, গড়িয়ে গড়িয়ে সব পড়ছে। এবারে আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি অলরেডি, যেটা আমি চপ করবো। পেঁয়াজ নিয়েছি, চপারের মধ্যে দিয়ে দিই পেঁয়াজ, একটা বিশাল বড় কাঁচা লঙ্কা সেটাকে হাফ করে দিয়েছি, ধনে পাতা। আমি রসুন খেতে খুব ভালোবাসি, যারা রসুন খান না তারা অ্যাভয়েড করবেন। তো আমি 3 কোয়া মতো রসুন নিয়েছি, অ্যান্ড এটাকে আমি একটুখানি চপ করে নেব। এই এই চপাটাতে আমার খুব সুবিধা হয়, ঝপ করে সব কিছু হয়ে যায়। দারুণ মজার এটা হয়ে গেছে, একদম ফাইনলি চপ। এই বিষয়টা দ্বারা আমি একটু চামচ নিয়ে আসি, চামচ এবং নুন এই মিক্সারটার মধ্যে সব আইটেমসগুলো দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। এটা বানানোও খুব সহজ, বাস জোয়ারের আটাকে একটু ঠিকঠাকভাবে গোলা, তার মধ্যে এই জিনিসগুলো আমি দিয়ে দিলাম। অ্যাড করব হচ্ছে নুন, এটার মধ্যে একটু নুন অ্যাড করব। সল্টি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো অ্যাড করতে পারেন, আমি খুব একটা প্রেফার করি না তাই অ্যাড করি না, করলে ভালোই লাগে। হয়ে গেল, এবার এটাকে কিভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদের দেখাই। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ননস্টিকে, একটু গরম করি, এবং আমি কি দেব, আমি এতে একটু ঘি দেব এবং অল্প করে এই যে এই ব্রাশটা আমি জাস্ট ঘিয়ের ডাবে একটুখানি ডোবাবো, একদম অল্প, অ্যান্ড দ্যাটস ইট। জাস্ট একটু ব্রাশ করে নিলাম যাতে কিনা বিষয়টা স্টিক না করে যায়। এবারে এই মিক্সচারটা আমি দিয়ে দেব, খুন্তি দিয়ে স্প্রেড করে নেব, কারণ যেটা এতটাই স্টিকি এটা একটু কমিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দেবো, একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো রুটিটাকে। চাপা দিয়ে দিই, সো আমার লাঞ্চ রেডি, এখন আমি এটা খাবো তৃপ্তি করে। আর এটা আমি একটা রুটি বানিয়েছি আজকে, কারণ আমার পেটটা ভীষণ ভরে আছে। আপনারা 2-3 রুটি খেতে পারেন, এক বাটি ডাল দেখতে পাচ্ছেন, তার সাথে স্যালাড। এই স্যালাডটাতে কিন্তু আমি নুন দিইনি, হ্যাঁ শুধু গোলমরিচ, আমি শুধু টমেটো নিয়েছি, বাড়িতে শশা শেষ হয়ে গেছে, মামাকে বলেছিলাম আমার আনা হয়নি। সো দিস ইজ মাই লাঞ্চ। এখন প্রায় 4 বাজে, এবং এই সময় যে খাবারটা আমি খাই দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এটা না ডিনারের সময়ে আমাদেরকে ফিল রাখে, কারণ ডিনারটা আমরা খুবই লাইট করব, মানে আমি খুব লাইট ডিনার করি। তো এখন যেটা আমি খাবো সেটা হচ্ছে যে মিক্সড সিড,
এটা পাওয়া যায়, যে কোনো স্টোরি আপনি পেয়ে যাবেন বা অনলাইন অর্ডার করিয়ে নিতে পারেন। মিক্সিট এতে এতে পাম্পকিন সিড থাকে, আরও কি সব সব থাকে যেগুলো আমি বলতে পারবো না। এই যে এই দেখুন, তো হয়তো অফ ফোকাসে থাকতে পারে, আমার মা ক্যামেরা করছে সেই জন্য আমি বলে দিলাম। আগের কয়েকটা ভিডিওস দেখলাম অনেক কিছু অফ ফোকাসে, বাট সি ইজ ভেরি সুইট অফ আর মামাকে হেল্প করছে। যাই হোক, ডুইং আ গ্রেট জব। তো এইটার সাথে আমি কি খাচ্ছি, আমি খাচ্ছি ব্ল্যাক কফি। আপনারা লাল চা খেতে পারেন চিনি ছাড়া, দুধ ছাড়া, অফকোর্স গ্রিন টি খেতে পারেন চিনি ছাড়া, দুধ ছাড়া। আমি ব্ল্যাক কফি খাচ্ছি আর এই সিডসগুলো দিয়ে খাবো, ইনস্টেড অফ বিস্কিট বা মুড়ি বা ঝুড়ি ভাজা হোয়াট এভার, ওইসবের বদলে এটা ভীষণ হেলদি। এবার আমি বলি আমি ডিনারে কি খাই ইউজুয়ালি। আজকে তোমাদের আমি ডিনারটা দেখাতে পারছি না, বিকজ আমি বেরিয়ে যাচ্ছি, মা অলরেডি সেটা বানিয়ে দিই, আমি যখন রেডি হচ্ছিলাম বানিয়ে দিয়ে প্যাক করে দিয়েছে একটা বোতলে করে। এবার তোমরা ভাবছো যে মা হঠাৎ করে বোতলে করে আবার কি ডিনার তৈরি করলো। আমি বলছি তোমাদেরকে, ডিনারে আমি ইউজুয়ালি খাই হচ্ছে লাউ আর টমেটো সেদ্ধ করে একটা স্যুপ। হ্যাঁ, তো আমি আমি জানি, আমি শিওর তোমরা এটা শুনে হয়তো নাক সিটকাচ্ছ, বাট ট্রাস্ট মি, স্যুপটা খেতে অসাধারণ হয়। আমি তোমাদেরকে শর্টে জাস্ট বলে দিচ্ছি কীভাবে আমি বানাই, পরে কখনো কোনো ব্লগে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে বানাচ্ছি। সেটা হচ্ছে লাউ আর টমেটোটা অল্প একটুখানি জলে একটা প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিলাম, তারপরে মিক্সার গ্রাইন্ডারে সেটাকে ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পরে সেটাকে ভালো করে ছেঁকে নেবো, শুধু জুসটা আমি নেবো। নিয়ে তারপরে কি করি, আমি একটা কড়াইতে অল্প একটু অলিভ অয়েল দিই, সাদা তেলও ইউজ করা যায়, তার মধ্যে আমি একটু রসুন বাটা অথবা রসুন জাস্ট থেতো করে আমি দিয়ে দিলাম আর কি। দিয়ে তারপরে ওই জুসটা, যেটা লাউ আর টমেটো সেদ্ধ যে জুসটা, সেটা আমি দিয়ে দিলাম। খেতে অ্যামেজিং হয়। তবে ডিনারের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সাতটার মধ্যে আমি ডিনারটা কমপ্লিট করে ফেলি, সাতটার পরে আমি আর কিচ্ছু খাই না, সেটা খুব ইম্পর্টেন্ট এই ডায়েটটার জন্য। এবং সকাল থেকে যা যা খাই আমি একবার টাইমটা মোটামুটি বলে দিই, ধরো অ্যারাউন্ড 8-ish যখন আমার আরও সকালে বেরোনোর থাকে তখন আমি 7টা নাগাদ চাটা খাই। আজকে যেরকম আমি 8টা নাগাদ খেয়েছি, তারপরে 9টার মধ্যে আমি ওই ফ্রুটসের স্যালাডটা খেয়ে নিয়েছি, 11টা নাগাদ আমি খেয়েছি ডাবের জলটা, 1:30-টার মধ্যে লাঞ্চটা করে নিয়েছি, 4টের সময় এই চা উইথ মিক্স সিডস এটা আমি খেলাম, আর ডিনার বাই 7 আমি ওয়াইন্ড আপ করে দিই। যেটা আমি করি আরেকটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে বাড়িতে ফিরে আসার পরে রাত্রিবেলা শোয়ার আগে আমি জিরে ফোটানো জল খাই, মানে জিরের চা বেসিক্যালি সেটা খাই, সেটাও খুব ভালো ফর মেটাবলিজম, ফর ডাইজেশন খুবই ভালো। তো এইটা হচ্ছে আমার টোটাল প্রসেস। তবে এই প্রসেসটার মধ্যে কয়েকটা পয়েন্ট যেটা আমি খুব স্ট্রিক্টলি মেনটেন করি, সেটা হচ্ছে নাম্বার 1, আমি যখনই কোনো স্যালাড খাই আমি তাতে কাঁচা নুন দিই না, সেটা আমি কমপ্লিটলি অ্যাভয়েড করি। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, এই 4টের সময় যে খাবারটা আমি খাই সেটা আমি কোনো মতেই মিস করি না, স্কিপ করি না, কারণ নাহলে রাত্রিবেলা আমার ভীষণ খিদে পেয়ে যাবে, আমি উল্টোপাল্টা খেয়ে নেবো সেই ভয়ে, মানে এইটা স্কিপ করা খুব বিপজ্জনক। আরেকটা হচ্ছে 7টার মধ্যে ডিনার ওয়াইন্ড আপ করে ফেলা, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 7-8 hours স্লিপ, মানে ভালো ঘুমোলে পরের দিন, মানে এক এক রাতে, মানে হয় না এক এক দিনে 1 kilo মতো ওজন কমে যায়, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমার মাঝে মাঝেই হয় না, কারণ বাড়ি ফিরতে ফিরতে কখনো রাত 11:30-11:30 হয়ে যায়, সকালবেলা হয়তো অনেক ভোরে উঠে 7টার সময় মোটামুটি রেডি হয়ে বেরিয়ে যেতে হয়, তো সেই জায়গাটা আমার একটুখানি গণ্ডগোল। কিন্তু আমি দেখেছি যেদিন আমার প্রপার স্লিপ হয় আমার ওয়েইং স্কেল ভীষণ ভালো রেজাল্ট দেয়। এবং আরেকটা কথা আমি বলবো, যে এই যে ওয়েট নেওয়ার ব্যাপারটা, সেটার একটা খুব ইম্পর্টেন্ট প্রসেস আছে যেটা আমি মেনটেন করি, সেটা হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই বিফোর হ্যাভিং ওয়াটার, জল খাওয়ার আগে আমি ওয়াশরুমে গিয়ে যেটা আমার ড্রাই ওয়েট সেই ওয়েটটা নিই, সেটা হচ্ছে আমাদের শরীরে অ্যাকচুয়াল ড্রাই ওয়েট। তারপরে তুমি হয়তো ঢকঢক ঢকঢক করে 2-3 glasses জল খেলে, তাতে তো অবভিয়াসলি ওজন বেড়ে যায়, সো দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল ওয়েট, সেটা আসল ওজন না। তো এইভাবেই আমি 7 days 3 kilo ওজন কমিয়েছি, এবং অলরেডি তার মধ্যে আমি একদিন চিট ডেও করেছি যেখানে আমি একটু উল্টোপাল্টা খেয়েওছি। তো আমি যতদূর জানি অনেকে এরকমও রেজাল্ট পেয়েছে যে 7 days 5 kilo ওজনও কমে গেছে। এবার তোমরা যদি এরকম একটা ডায়েট প্ল্যান ফলো করতে চাও, আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কীরকম কী রেজাল্ট পাচ্ছ। আমি তোমাদেরকে জাস্ট বলে দিতে পারি যে এভরি ডে যদি এটা স্ট্রিক্টলি ফলো করা যায়, প্রত্যেক দিন সকালবেলা উঠে তোমাদের মানে মিনিমাম আমি বলছি 500 grams তো কমবেই। আমার প্রথম দিন এটা করার পরে 1.3 kgs কমে গেছিলো, সো আমি ভীষণ এক্সাইটেড এবং আমি এটা 1 month কন্টিনিউ করবো। সো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার, কমেন্টে তো বললামই জানাবেন, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শ্রীতমাস ওয়ান্ডারল্যান্ড।